সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি তাসনুফা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং নাট্যকার, প্রাবন্ধিক ও নাট্য সমালোচক অপূর্ব কুমার কুণ্ডুর সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। উপমহাদেশের ১৩ জন বরেণ্য শিল্পীর ৪৫টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড, আধুনিক চিত্রকলার উত্তরণ। রোববার ছাড়া প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আতা মজলিশের একক চিত্রকলা প্রদর্শনী যুদ্ধবিরতি। বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় অনুষ্ঠান ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। রাত ৮টা ২০ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক শহরালি। স্যার, উনি তো বাসায় গেছেন, কি যেন একটা জরুরি কাজ আছে। বাসায় মানুষের কোনো জরুরি কাজ থাকে? হ্যাঁ, যাই হোক, তুমি পরিস্থিতি নাও, ফোর্স রেডি করো। স্বপ্ন একটু লম্বা দেখে ফেলাই সব্বা, স্বপ্নের একটা লিমিট থাকা দরকার। আচ্ছা যাই হোক, এই যে তুমি বিয়ের প্রসঙ্গে কথা বলতেছো, এটা কি আম্মা জানে? যাচ্ছিল, লুকিয়ে লুকিয়ে দেখছিল সবাই নাচ করছে, তো আমাকে ডাকলো। তো উনি আমাকে, তখন ক্যাসেটের গান ছিল, ক্যাসেট বাজিয়ে গান শোনালো ৩টি, তো গানগুলি শুনলাম। তারপর বললো যে আউটডোর যেতে হবে, আউটডোর চলে গেলাম। এভাবেই মানে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে আমি আত্মপ্রকাশ করি। রাত ৯টা ২৫ মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মুস্তফার পরিচালনায় রিয়ালিটি শো হাশো সিজন ৫। মার্সেল প্রেজেন্টস হাশো সিজন ৫। সরি, এমন একটা আজব শব্দ, মানুষ বললে ঝামেলা শেষ, আর একজন ডাক্তার বললে মানুষটাই শেষ। আমার পালিত সাপের প্রেমে পড়ে গেছে, আমার পালিত বেজি। আচ্ছা, একটা সানগ্লাস কিনাই না, সাপের গিফট করছে। সাপ কইতেছে, তুই যে আমার সানগ্লাস গিফট করলি, আমার কান কই? কিপনকে কিপন বলবো না তো কি তা বলবো দাদা, আমি কিন্তু এবার এক্সট্রিম লেভেলে রাগ করছি দাদা। আপনি বলে দেন আপনাকে আমি কি তা বলবো। আপনি আমাকে খাইস্টা বলতে পারেন। রাত ১১টায় থাকছে সঙ্গীতানুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্যকার, প্রাবন্ধিক ও নাট্য সমালোচক অপূর্ব কুমার কুড্ডু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? মোটামুটি ভালো আছি। আপনি তো এই সময়ের একজন ব্যস্ত নাট্যকার, আপনার লিখিত প্রচুর নাটক শিল্পকলায় মঞ্চস্থ হয়েছে, হচ্ছে এবং হবে,
তো গত 22 জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়ে গেল আপনারই লেখা নাটক কালিদাস। নাটকটি সম্পর্কে একটু জানতে চাই, প্রেক্ষাপটটি কেমন? কালিদাস হচ্ছে মহাকবি কালিদাসের জীবন আশ্রয় নাটক এবং ওনার রচিত সাহিত্যকর্ম যেমন রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলা ইত্যাদি যে বইগুলো পাওয়া যায় সেটা প্রকাশিত কপি পাওয়া যায়, কিন্তু ওনার বায়োগ্রাফি, আত্মজীবনী বা গবেষণা গ্রন্থ তুলনামূলক কম পাওয়া যায়। তো কিন্তু প্রচলিত আছে যে তিনি যে গাছে ডালে বসতেন তার গোড়া কেটেছেন, তিনি পণ্ডিতদের শেখানো বুদ্ধিতে রাজকন্যা বিদ্যাপতিকে স্ত্রী হিসেবে লাভ করেছেন এবং বাসর ঘরে তার মূর্খামির পরিচয়ের কারণে তিনি স্ত্রী পদাঘাত পেয়েছেন। সেই মানুষ আত্মহুতি দিতেও চেয়েছিল এবং এই যে চূড়ান্ত কষ্টের জায়গা থেকে তার নতুন বদিলাভ হয় এবং তিনি সাহিত্যের পথে অগ্রসর হন। এবং আমরা দেখি অভিজ্ঞান শকুন্তলার মতো নাটক, রঘুবংশমের মতো মহাকাব্য এবং আরও অনেক সাহিত্য তিনি তৈরি করেন। এই পুরো বিষয়টাই এই নাটক 1 ঘন্টা 10 মিনিট দৈর্ঘ্যের মতো, যেটা আমাদের তরুণ নির্দেশক জয়িতা মহলবিশ, তার দল থিয়েটার 52, যেখানে কালিদাস চরিত্রে আছে নজরুল বলে একজন অভিনেতা, আবার রাজকন্যা বিদ্যাপতি চরিত্রে অভিনয় করছে আপনার সেন্ট লি বলে একজন মেয়ে এবং আরও অনেকে আছে। তো সেই নাটকটা হলো এবং প্রথম যে কারণে নাটকটা, এটার একটা যে দর্শন তো মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, সেটা হচ্ছে যে যারা প্রচলিত হতে ভালো এগিয়ে তারা তো সব জায়গায় ভালো সুযোগ সুবিধা পায়, কিন্তু যারা জীবনে চলার পথে পিছিয়ে পড়ে তাদের জন্য কি? তো পিছিয়ে যে পড়ে সে মানুষ চাইলেও যে কোনো না কোনো সময় জীবনে সে আবার সফলতায় যেতে পারে, সেটা মহাকবি কালিদাসের জীবন দিয়ে দেখা এবং সে কারণে নাটকটা করা। আর আরও একটা বড় পাওয়া হয়েছে নাটকটা শেষে, আমাদের যে মঞ্চে সারথী আতুর রহমান তার কাছ থেকেই জানতে পারলাম, আমি নাটক লেখার সময় এটা জানতাম না, আমি জানতাম যে রবীন্দ্রনাথের একটা ভূমিকা আছে কালিদাসকে চিনিয়ে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এটা আতুর রহমানের কাছ থেকেই জেনেছি মঞ্চ সারথী তিনি আমাদের, যে রবি ঠাকুর আমাদের কবিগুরু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি কবিগুরু তিনি মহাকবি কালিদাস। মৎস্যারতে আতাউর রহমানের কথা আপনি বলছিলেন, আমরা তো জানি যে উনি রবীন্দ্রনাথের অনেক ভক্ত এবং রবীন্দ্রনাথ সম্পর্কে কিন্তু ওনার অনেক পড়াশোনা রয়েছে। যাই হোক, আমরা প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে আপনার বেশিরভাগ নাটকই জীবনাশ্রয়ী নাটক, এই নাটকটি কবে লেখা শুরু করেছিলেন? এটা আমার 11 থেকে 12 বছর আগের লেখা। এবং বিভিন্ন নাট্যদলকে আপনি আপনার লেখা নাটক দিয়েছেন, তারা সেসব নাটক মঞ্চস্থ করেছে, এখনও করে যাচ্ছে। এই নাটকটি যখন প্রদর্শিত হয়েছে প্রথমবার, দর্শকদের ফিডব্যাক কেমন পেয়েছিলেন? ওই দিন আবার বৃষ্টি ছিল। তো কালিদাসের একটা বড় গীতিকাব্য হচ্ছে মেঘদূত, যে মেঘকে দূত যে সংবাদ পরিবেশন করে, সে একজন বিরহ স্বামী তার স্ত্রীর জন্য মেঘকে কল্পনা করে সংবাদের আদান প্রদান করছে, ওরকম একটা সন্ধ্যায় এই কালিদাস নাটকটা হয়। এবং আমাদের মাসুম রেজা ভাই যে নাট্যকার, তার দলের পুরো 18 জনের টিম এবং ওই বৃষ্টিমুখর সন্ধ্যায় যে এত দর্শক হতে পারে, এবং হওয়ার পরে নাটকটা দেখে সবার যে একটা শান্ত প্রশান্ত ভাব, সেটাই অনুধাবন করলাম, ভালো লাগলো। মানে প্রকৃতি মঞ্চায়ন যেদিন হয়েছিল তখনকার কথা শুনছি আমরা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আগামী 25 জানুয়ারি বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে আপনার আরও একটি নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে, সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের 196তম জন্মদিন উপলক্ষে সেই নাটকটি আপনি লিখেছেন, মাইকেল মধুসূদন দত্ত, এই নাটকটি সম্পর্কে জানতে চাইব। আচ্ছা, 196তম জন্মদিন শনিবার এবং ওই দিন মাইকেল মধুসূদন দত্তের নাটকটা হবে, কিন্তু নাটকের ঘটনাটা হচ্ছে যে 29 জুন আলিপুর দাতব্য হসপিটালে মাইকেল মধুসূদন দত্ত মারা যায় দুপুর 2টায়। নাটকটার কাহিনী দুপুর 1টা থেকে 2টো, এই 1 ঘন্টা যায়নি। তো প্রাঙ্গণে মোর তারা প্রতিবছর মাইকেলকে উদযাপন করে এবং একটা জিনিস কি, যে একটা মানুষ তার ছায়া কিন্তু তার থেকে বড়, একটা মানুষ কখনো তার ছায়াকে ডিঙ্গাতে পারে না। তো জীবনের থেকে শিল্প বড়, তো মাইকেল সশরীরে নেই কিন্তু তার সাহিত্যকর্ম আছে। এবং অনন্ত হীরা, নুনা আফরোজ, রামি রাজুর মতো যে নাট্যকর্মী আমাদের শ্রদ্ধাভাজন, তারা মাইকেলকে উদযাপন করছে তার কর্মের মধ্যে দিয়ে। অর্থাৎ এই নাটকটি প্রাঙ্গণে মোড়কে দেওয়ার উদ্দেশ্য কি, এবং এটা তো নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা প্রাঙ্গণে মোড় থিয়েটারের? হীরাবাই তো প্রমাণিত একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, নিশ্চয়ই, এবং তাদের নির্দেশনাও ভালো। আর আমার দেওয়ার প্রসঙ্গ না, আমার ব্যাপারটা হচ্ছে যে আমাকে প্রতি মুহূর্তেই নতুন করে এই কুরুক্ষেত্রের যুদ্ধে নামতে হয় এবং প্রত্যেকের কাছ থেকে নাটক লেখার জন্য যে গবেষণা কর্ম সেটা একটা পরিশ্রম, নাটকটা লেখাটা একটা মৌলিক সৃজন সেটা একটা পরিশ্রম,
করার পরে একটা দলের কাছে যাওয়া, সেই দলের কাছে অ্যাপ্লাই করা এবং তাদের বিবেচনা, তাদের একটা ভাবাদর্শ আছে, তার সাথে যদি নাটকটা মেলে, যেমন প্রাঙ্গণে মোট তারা সাহিত্য আশ্রয় নাটক করে, ফলে তারা যে করলো, তারা তাদের ফিলোসফি জায়গা থেকে করেছে, সেটাই মানে আমি দিলাম, আমি দিয়ে তাদের ধন্য করলাম না, তারা করলো বলে আমি ধন্য হলাম। আচ্ছা, যেহেতু তারা সাহিত্যাশ্রয়ী নাটকই বেশি করে থাকে, আমার মনে হয় যে সেই কারণে সেই নাটকটি হয়তো তাদের সাথে খুব বেশি করে যায়। আর নবম প্রদর্শনী হচ্ছে এটি যতদূর জানি, তো অনেকগুলো প্রদর্শনীর মধ্যে হয়ে গেছে মাইকেল মধুসূদন দত্তের, এবারে কারা কারা অভিনয় করছে? এবারে বিদ্যাসাগর চরিত্রে রামিজ রাজু এবং মাইকেল চরিত্রে নাম ভূমিকা করছে অনন্ত হীরাবাই, আর যে হেনরিয়েটা আপনার যে স্ত্রী মাইকেল মধুসূদনের, সে করছে শুভেচ্ছা বলে একজন অভিনেত্রী প্রাঙ্গণে মোড়েরই। এবারে শেখ সাদী প্রসঙ্গ, আগামী 27 জানুয়ারি অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে দিল্লিতে আপনার এই নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। কালিদাসের কথা শুনলাম, মাইকেল মধুসূদনের কথা শুনলাম, এবারে শেখ সাদীর কথা শুনব। ফজরের আজান থেকে ভোরের আলো, এই যে আলো ফুটবার মধ্যবর্তী যে সময়টার মধ্যেই পুরো নাটকটা হয়। এবং এখানে একটা বিষয় আছে যে দিল্লির নবাব এবং কবি আমির খসরু তাদের আমন্ত্রণ জানিয়েছিল শেখ সাদীকে ভারতে আসার। তো শেখ সাদী এর আগে 3 বার ভারতবর্ষে পরিভ্রমণ করেছে, কিন্তু এই 4th বার তখন তার বার্ধক্য বেলা এবং তিনি সিরাজনগরে যেখানে তার জন্মস্থান সেখানেই তিনি চান তার অন্তিম সময়টা কাটবে, ফলে তিনি আসতে পারছেন না। কিন্তু যে অতিথিরা দিল্লি থেকে তাকে আনতে গেছিল তাদের কাছে তিনি তার গুলিস্তা বোস্তা প্রভৃতি কাব্যগ্রন্থ তুলে দেন। এই সময়টুক নিয়ে নাটকটা, তো এই নাটকের ক্ষেত্রে এটা করেছে, এই নাম ভূমিকায় একক অভিনয় করেছে এইচআর অনিক, চন্দ্রকলা থিয়েটারের দলপ্রধান, এবং সে নির্দেশনাও দিয়েছে। এই নাটকটা ইতিমধ্যে ঢাকার শো হওয়ার পাশাপাশি আগরতলা হয়েছে, আবার এখন যাচ্ছে দিল্লিতে 27 তারিখ যেটা মঞ্চস্থ হবে, ফিরে আবার কলকাতায় শো করে তারা খুব সম্ভবত ইরান যাবে, এরকম একটা বিষয়। তো দিল্লিতে 27 তারিখ হবে, এটা একটু বেশি আনন্দের, ওই যেটা বললাম যে একজন সৃজনশীল মানুষের শিল্প তার জীবনের থেকে বড়, যেটা যে ব্যাকুলতা দিল্লি তাকে যে বিশ্বকবি সম্মেলনে যে প্রধানতম কবি হিসেবে তাকে জানতে চেয়েছিল, তার কাব্য পাঠ করতে চেয়েছিল, তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল, বার্ধক্যের কারণে আসতে পারেনি, সেই বিষয়টাই আজকে চন্দ্রকলা থিয়েটার বাংলাদেশের নাট্যদল তারা নিয়ে যাচ্ছে। তারা খুব সম্ভবত যাচ্ছে হচ্ছে আপনার 24 তারিখ এখান থেকে রওনা দিচ্ছে, ওখানে 27 তারিখ মঞ্চস্থ। তো দিল্লিবাসীও দেখবে, ওখানে প্রবাসী যারা বাঙালি আছে থাকেন যদি ওখানে, বা ইন্ডিয়ান যারা বাঙালি আছে স্থানীয়, তারা ওটা দেখবেন, প্লাস ওখানকার মানুষও দেখবেন যে শেখ সাদী এবং আমির খসরু এবং নবাব এবং ইরানি সাহিত্য, বিশেষ করে মহাকবি রুদাকি, মহাকবি ফেরদৌসি তার শাহনামা, ওমর খৈয়াম, জালালউদ্দিন রুমি, শেখ সাদী, এই পুরো বিষয়টা আসবে। আর যেটা সবথেকে ইন্টারেস্টিং, একটা সংলাপের প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে ইরানের কবি সম্পর্কে আমরা সবাই মোটামুটি ধারণা জানি, কিন্তু শেখ সাদীর যে কারণে আমাদের আপন সেটা হচ্ছে যে সে খাবার টেবিল থেকে তাকে তুলে দিয়েছিল, পরে ভালো পোশাক পরে আসে, সে অতিথি সংবর্ধনা পায় এবং সে সমস্ত খাবারগুলো প্রতিবাদ স্বরূপ তার পোশাকে ভরে। তো এই দৃশ্যটা আমার নাটকের মধ্যে যে দৃশ্যটা শেষ, যে এইখানকার শেষ সংলাপ যেটা, সেটা বলে এই পৃথিবীতে যতদিন অযোগ্য মানুষ যোগ্য মানুষকে অপমান করবে, তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, ততদিন এই খাবার পোশাককে খাবার গিলানোর গল্প পুনঃ ফিরে ফিরে আসবে, আর এটা ফলবেই, কারণ আমি কবি, আমি ভবিষ্যৎ দ্রষ্টা, আমি প্রাচ্যের কবি শেখ সাদী। অসাধারণ, অসাধারণ, সত্যিই কিন্তু তাই আসলে। এই যে আপনি প্রত্যেকবার যে নাটকগুলোর কথা আপনার কাছ থেকে শুনছি, প্রত্যেকটা নাটকেই একজন বিশিষ্ট ব্যক্তি, আমাদের লিজেন্ড যারা আছেন তাদেরকে ঘিরে নাটকগুলো লেখা। এবং এই লিজেন্ডের কথা আমি 2 পয়েন্ট বলি, একটা হচ্ছে শেখ সাদী আমার 10 বছরের একটা পরিশ্রম, কীরকম সেটা হচ্ছে যে আমি যেহেতু চলচ্চিত্রের কিছু বই আছে, তো আমার ইরানি চলচ্চিত্র বলে মার্কেটে একটা বই আছে, তো এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে যেহেতু আমি ইরানে যাইনি, শেখ সাদীর বাড়ি সিরাজনগরীতে আমার যাওয়া পড়েনি, তাহলে আমি জানলাম কী করে, চলচ্চিত্র দেখে দেখে তাদের আর্থসামাজিক রাজনৈতিক এবং নৃবিজ্ঞানের একটা ধারণা আমার তৈরি ছিল। আর একদিন সৈয়দ রামেন্দ্র মজুমদার, যেহেতু আপনি লিজেন্ড লিজেন্ড, আসলে তারা লিজেন্ড কারণ তারা সবসময় সামনের মানুষটার আপন হয়ে ওঠে, তো উনি একদিন বললেন যে আমি তেহরানে যখন সিরাজনগরীতে গেলাম, আমি শেখ সাদীর মাজারের পাশে যখন বসে আছি, তখন দেখছি তার মাজারে সমস্ত গোলাপ ফুল, সমস্ত ফুল উঠছে যেন তাকে দেখছে, আর পাহাড় থেকে ঝর্ণাটা ঝরঝর করে নেমে আসছে, কুলকুল শব্দ, আর
বাঁশ বাগানের পাশে মনে হলো একটা বাঁশ যদি কেটে আলাদা হয়ে যায়, সে বাঁশি হয়ে যেমন তার বিলাপটা করুণ সুরে প্রতিধ্বনিত করে, সেইভাবে একটা সুর কোথায় যেন ভাসছে, এই যে কথাটা শ্রদ্ধেয় রামেন্দ্র মজুমদার বলেছিলেন, তো এটার মধ্যে দিয়ে আমার শেখ সাদির মনোলোকে একটা ভাব আসে। আমি আস্তে আস্তে পড়াশুনো এবং ইরানি সাহিত্য, যেমন আমি একটা তথ্য বলি, পৃথিবীর ইলিয়াড ওডিসি আমাদের রামায়ণ মহাভারত মহাকাব্য নিয়ে কথা হয়, কথা কম হয় যেটা সেটা হচ্ছে আপনার মহাকবি ফেরদৌসী শাহনামা নিয়ে, মানে শাহিন শাহের জীবন কাহিনী, 39টা শাহিন শাহ তাদের রাজত্বকাল তাদের প্রেম প্রণয় নিয়ে মহাকাব্য রয়েছে, তো ইরান তো সমৃদ্ধ সাহিত্য রয়েছে, তো সেই শেখ সাদির সম্পর্কে আমি ধারণাটা পেলাম স্যারের কাছ থেকে, আস্তে আস্তে আমি পড়াশোনা করলাম সব করে, তারপরে এখানকার যা অ্যাম্বাসিডারের যে কাউন্সিলার আছেন তাদের যে বইপত্র যেখান থেকে ভারতের থেকে বিভিন্ন দেশ থেকে যা বই যতটুকু সংগ্রহ করা সম্ভব, আমাদের বাংলাদেশে পারস্য প্রতিভা বলে, এই মুহূর্তে আমি লেখকের নামটা বলতে পারলাম না আমার মনে নেই দেখে, কিন্তু পারস্য প্রতিভার মধ্যে যেটা আছে, তারপর ইরানের কবি বলে একটা বাংলা বই আছে, এইগুলো এবং আরও কিছু প্রকাশনা পড়ে এবং প্রার্থনার ভঙ্গিতে যে শেখ সাদি সেই 800 সালের আপনার অবস্থান আজকে 2019-18-17 এই সময়টায় আপনি দেখা না দিলে, আপনি যদি পথ না দেখান তাহলে কী করে এগোবো? আপনার জ্ঞানের প্রাচুর্য আসলে এত বেশি বিস্তৃত, আর সবটা আসলে আমার মনে হয় না যে শুভ সন্ধ্যার আড্ডায় ধারণ করা সম্ভব হবে, তবুও আমরা কিছু কিছু ছুঁয়ে যেতে চাইবো। যেমন জনপ্রিয় নির্দেশক জাহিদ রিপন প্রতিষ্ঠিত নাট্যদল স্বপ্নদল, এই স্বপ্নদল আপনার একটি নাটক সবসময় মঞ্চস্থ করে, সেটা হচ্ছে হেলেন কেলার। আচ্ছা, এটা নিয়ে এই হেলেন কেলার এবং জাহিদ রিপন ভাই নিয়ে একটু বলবার আছে, সেটা হচ্ছে হেলেন কেলারকে আমেরিকান একজন ভদ্রমহিলা, কী তার বৈশিষ্ট্য, তিনি চোখে দেখেন না, কানে শোনেন না, 40 বছর পর্যন্ত কথা বলতে পারতেন না, এবং ব্রেইল পদ্ধতির প্রতিষ্ঠাতা। আচ্ছা, তো তিনি 5টা মহাদেশের 35টা দেশ ভ্রমণ করেছেন এবং অন্ধবধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, তিনি সারা জীবন একটা উল্টো স্রোতে একটা চ্যালেঞ্জ নিলেন, ভালো কথা। জাহিদ রিপন ভাই এবং তার যিনি এখানে অভিনয় করেছে হেলেন কেলার চরিত্রে জুয়েনা শবনম, ইনারা দুইজনই নাট্যকর্মী এবং তাদের একটা একজন অভিনেত্রী একজন নির্দেশক অভিনেতা, তো ওখানে আপনার দুজনেই তারা বিসিএস অফিসার, একজন 18তম একজন 22তম, একজন শিক্ষা একজন হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে, তারা যখন নাটকটা করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে, এটা প্রথম উদ্বোধনী হয় 2017 ডিসেম্বরে খুব সম্ভবত 9 এরকম, তার ঠিক 1 মাস আগে জাহিদ রিপন ভাইয়ের আম্মা এক্সপায়ার্ড হন, অর্থাৎ ইহলোক ত্যাগ করেন, সেই কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে এই নাটকটা মঞ্চে আনা এরকম আন্তর্জাতিক ফেস্টিভ্যালে, এবং ওটার মধ্যে দিয়ে কিন্তু আমার প্রথম বিগিনিং হচ্ছে, কারণ আমি সেই 2006 থেকে মানে 14 বছর আগে থেকে নাটক লিখছি, প্রতি বছর ন্যূনতম একটা আমি দলের কাছে যাচ্ছি, অভিনেতার কাছে যাচ্ছি, নির্দেশকের কাছে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, কার কোনো কুল খুঁজে পাচ্ছি না অথই সাগরে, সেইখানে জাহিদ রিপন ভাই এই যে প্রথম আনলেন, উনি যদি না আনতেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের নাট্য অঙ্গনে অনেক মানুষ শক্তি এবং প্রতিভা নিয়ে অবস্থান করা সত্ত্বেও শুধুমাত্র একটু সুযোগের অভাবে তারা হয়তো অনেকে হারিয়ে গেছেন, এবং অনেক প্রতিভাধর যে নাট্য অভিনেত্রী বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, তিনিও কিন্তু আপনার একটি নাটক শ্রুতি নাটক হিসেবে পাঠাভিনয় করেছেন, কোনটি সেটি? এই আমার বলার থেকে তিনি যেটা পাঠ করেছেন সেটা আমার লেখা, এটা ভালো লাগছে। কথাটা হচ্ছে যে যখন আমার নাটক আসেনি তখন ফেরদৌসী মজুমদারই একদিন বলেছিলেন, আমি বিভিন্ন পত্রিকারে যখন সাক্ষাৎকার নিয়েছিলাম, যে দেখো অপূর্ব, এত ভেঙে পড়ার কিছু নেই, হতাশ হয় না, আমার জানা নেই নাটক না লিখে নাটকের মঞ্চায়ন হয়, তো তুমি যখন লিখছো টুডে আর টুমারো এটা হবে। তা 2017তে আমাদের সবুজবাগের যিনি লায়ন চিত্তরঞ্জন দাস, উনি যে শারদীয় নাট্য উৎসবটা আয়োজন করেন সেখানে ফেরদৌসী মজুমদারকে আমন্ত্রণ জানান, এবং তিনি এই কানন দেবী, কারণ একটা কথা এখানে জানবেন যে ওনার যখন মধ্যবয়স ফেরদৌসী মজুমদার, তার হাতে একটা বই আসে সবারে আমি নমি, কানন দেবীর আত্মজীবনী, সেটা তিনি এত বিমুগ্ধ হয়ে পড়েন, তার ওই সময় একটা বাসনা ছিল জীবনে কোনো এক পর্বে যদি সুযোগ হয় তিনি কানন দেবীকে কোনো না কোনোভাবে তুলে ধরবেন, তো সেটা তিনি শ্রুতি অভিনয়ের মধ্যে দিয়ে ওই বই পড়ার ঠিক 40 বছরে আর আমাদের মতো কোনো একটা ছোট্ট মাধ্যমের মধ্যে দিয়ে হয়তো লেখাটা হয়েছে, এবং দুজনের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য, আমাদের ফেরদৌসী মজুমদার যেমন তার একটা অ্যাংরি অ্যাটিচিউড আছে, আর কানন দেবীও সে কিন্তু সোসাইটিতে ওরকম তার একটা মানে যেমন শিল্পীদের জন্য
একটা প্রতিষ্ঠান তৈরি করা যেখানে তাদের কঠিন সময়ে তারা একটা সহযোগিতা পাবে। অনেকগুলো বিষয়ের সাথে তারা জড়িত রয়েছেন, তাদের ভূমিকা রয়েছে। আচ্ছা, অনেকগুলো নাটকের কথা শুনলেও এছাড়াও আরও বেশ কিছু নাটক আপনি লিখছেন, যে নাটকগুলো আগামীতে মঞ্চস্থ হতে যাচ্ছে, সেই নাটকের নামগুলো আমরা একটুখানি শুনব। তো ডক্টর হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির জনক, জার্মান নাটক, জার্মান ডাক্তার, তাকে নিয়ে একটা নাটক লেখা হয়েছে, সেটার রিহার্সেল চলছে। আর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যাকে বন্দুকে শ্যুট করা হয়, তো সে গুলি করার পরে 9 ঘন্টা বেঁচে ছিল, শেষ 1 ঘন্টা নিয়ে এক দর্জির ঘরে তার যে অবস্থান আব্রাহাম লিঙ্কন, সেটার কাজ চলছে। আর একটা হচ্ছে রোমারোলা, তো যদি আমি সুযোগ পাই রোমারোলার যে শেষ সংলাপটা আমার বলার ইচ্ছা রয়েছে। নিশ্চয়ই। এবারে চলচ্চিত্র প্রসঙ্গ, মঞ্চনাটক নয়, আপনি চলচ্চিত্র বিষয়েও ভীষণ রকমের আগ্রহী, চলচ্চিত্র নিয়ে অনেক বই লিখেছেন, কোন বই লিখেছেন সেই বই? আচ্ছা, ওই ক্ষেত্রে এখন যেমন ইউটিউব টিভি কল্যাণে বিদেশি চলচ্চিত্র দেখার, তো আমি 2006-07-08 এই সময় যখন এই বইগুলো নিয়ে গবেষণা করছি, ওই সময় ভালো চলচ্চিত্র সবার দেখার সুযোগ হচ্ছিল না, বিশেষ করে ঢাকায় দেখছিলাম গ্রামের মানুষ। তখন আমি ভাবতাম আমি দেখে ভালো করে বাংলায় লিখে আমি যাতে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। তো ইরানি চলচ্চিত্র, ইউরোপের চলচ্চিত্র, অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, ভিনদেশি চলচ্চিত্র, এরকম নানান বই রয়েছে। এবং আনন্দের কথা যে 2008 থেকে যে পাবলিকেশন হতে হতে আসছে, এখন প্রতিটা বই মার্কেটে পাওয়া যায়। এবারে নাট্য সমালোচনার প্রসঙ্গ, নাট্য সমালোচক আপনি, নাট্য সমালোচনা কেমন? নাট্য সমালোচনায় আমার একটাই পয়েন্ট, সেটা হচ্ছে একজন নির্দেশক, একজন নাট্যকার, একজন অভিনেতা অভিনেত্রী, একজন কলাকুশলী, একটা দল, তারা সমস্ত পরিশ্রম দিয়ে যেটা করলেন, কি সেটা করলেন, সেটাকে তুলে ধরা, এইভাবেই আসলে আমাদের থিয়েটার সমৃদ্ধ হয়ে উঠবে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে অনেকগুলো নাটক লিখেছেন আপনি, অনেক নাটক নিয়ে অনেক কথা বলেওছেন, কিন্তু একটা সংলাপ আপনি আমাদেরকে বলতে চান, এবং আমার মনে হয় যে সেটির মধ্য দিয়ে যদি আজকের আড্ডাটা শেষ হয় তাহলে বেশ ভালো হয়। এটা হচ্ছে রোমারোলা, তার অনেক বড় ভূমিকা রয়েছে রবি ঠাকুরের ক্ষেত্রে, আমাদের এখানকার অনেক কিছু, ফ্রান্সের আমাদের পথনাটকের ক্ষেত্রে। শেষ সংলাপটা যেদিন জার্মান ফ্রান্স থেকে চলে যাচ্ছে পরাজিত হয়ে, তো সেই সময় গৃহবন্দী ছিল যে রোমারোলা, সে তার গৃহের দরজাটা খুলছে, আর দুটো টপ গাছ, বনসাই গাছ, সেখানে সে একটা টিনের জারে পানি ঢালছে আর বলছে, জীবনটা আমার ব্যয় হলো আগুন নেভাতে আর শিকড় বাঁচাতে, এই ফ্যাসিস্ট মুসোলিনি, ফ্যাসিস্ট হিটলার, এরা জানে না আগুন দিয়ে যদি বাগানের সমস্ত গাছকে পুড়িয়ে ফেলাও হয়, তবু গাছের শিকড় মাটির তলে থাকে অক্ষুণ্ণ, একটু জল, একটু আলো, একটু বাতাস পেলে আবার সেখান থেকে ডাল গজায়, জীবনটা আমার ব্যয় হলো আগুন নিভাতে আর শিকড় বাঁচাতে। অসাধারণ, ভীষণ নলেজেবল একজন মানুষের সাথে আছে আড্ডা হলো, আমার ভীষণ ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মতো মানুষের কাছ থেকে আমাদের দেশের অনেক প্রাপ্তি আছে, অনেক পাওনা আছে, সেগুলো নিশ্চয়ই পূরণ হবে এমনটাই প্রত্যাশা। খুব ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমি লেখালেখির মধ্যে দিয়ে অজানাকে জানা এবং মানুষের জানার ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগটা আমি অব্যাহতভাবে পাই। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।